YouTube channel BD Nursing for You Nursing Bhorti Prostuti Osho Jita Kendra Ekhonomoy Janbo Khaja Yunus Ali Nursing College Shirajganj Orthat Khaja Yunus Ali Nursing College Bhorti Bistarito Totto BSc Diploma ebong Midwifery Course Seleme Ashonka Kototi Thikana Porlekhar Jogyota Bhorti Bhi Porashonar Khoroch Subidha Oshubidha Sho Khaja Yunus Ali Nursing College Bhorti Bistarito Jabotiyo Shobkichur Totto খাজা ইউনুস আলী নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এবং এটি বিএনএমসি অনুমোদন প্রাপ্ত একটি বেসরকারি নার্সিং কলেজ বিএনএমসি অর্থাৎ বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদন প্রাপ্ত যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানের মধ্যে খাজা ইউনুস আলী নার্সিং কলেজ রয়েছে এর ঠিকানা এনাতপুর সিরাজগঞ্জ এছাড়া আপনি চাইলে আপনার মোবাইল থেকে গুগল ম্যাপে খাজা ইউনুস আলী নার্সিং কলেজ লিখে সার্চ দিলেই লোকেশনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন এই প্রতিষ্ঠানে আশঙ্কা রয়েছে ডিপ্লোমা নার্সিং এ 80টি যার মধ্যে ছেলেদের 20% সিট থাকবে অর্থাৎ 16টি বাকিগুলো মেয়েদের সিট থাকবে এবং বিএসসি তে আশঙ্কা রয়েছে 40টি যার মধ্যে ছেলেদের 20% সিট থাকবে বাকিগুলো মেয়েদের সিট ইন্টারমিডিয়েট পাস বা এসএসসি পাস করার পর বা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয় তখন সেখানে আবেদন করতে হবে সেখানে আবেদন করতে ছেলে ডিপ্লোমা নার্সিং এর যে কোনো গ্রুপ থেকে ছেলে মেয়ে আবেদন করতে পারবে এসএসসি এসএসসি মিলে 6 পয়েন্ট থাকতে হবে এবং বিএসসি তে এসএসসি এসএসসি মিলে 7 পয়েন্ট থাকতে হবে তবে বিজ্ঞান গ্রুপের হতে হবে তারপর সরকারি ভর্তি পরীক্ষা দিতে হবে সরকারি ভর্তি পরীক্ষা বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে এবং বিএসসি এর ক্ষেত্রে সাধারণ বিজ্ঞান থেকে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীব বিজ্ঞান প্রশ্ন থাকবে সেখানে 100 মার্কের পরীক্ষায় 5 মার্ক 40 40 পেলে পাস 40 পেলেই বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে বা এখানে ভর্তি হওয়া যাবে বা সরাসরি ভর্তি হওয়া যাবে বা আবেদন করা যাবে সরকারি ভর্তি পরীক্ষা ছাড়া বেসরকারিতে ভর্তি হওয়া যাবে না আবেদন করার পর ভর্তি হলে এখানে ভর্তির সময় আনুমানিক 30 থেকে 50 হাজার টাকার মতন খরচ হতে পারে এবং 3 বছর মেয়াদে ডিপ্লোমা নার্সিং কোর্সে প্রায় 2 লক্ষ টাকার মতো এবং বিএসসি তে প্রায় 3 লক্ষ টাকার মতন খরচ হতে পারে আনুমানিক তাছাড়া থাকা খাওয়া খরচ প্রত্যেক মাসে প্রায় 5 থেকে 6 হাজার টাকা এবং খরচ হতে পারে সব মিলিয়ে বিএসসি নার্সিং এ 4 বছর মেয়াদী কোর্সে প্রায় 6 থেকে 6.5 লক্ষ টাকা এবং বিএসসি তে 4 থেকে 4.5 লক্ষ টাকা আনুমানিক খরচ হতে পারে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন নার্সিং বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র